আজকে আমরা আসছি মিশরের জাদুঘরে ফেরাউনকে দেখার জন্য। এসে মূল গেট এদিক দিয়ে আমরা টিকিট কেটে ঢুকেছি। তারপর এই সেই রাস্তা, এদিক দিয়েই ফেরাউনকে দেখার জন্য যেতে হয়। লেখা আছে রয়্যাল মমিজ, আর এটা হচ্ছে উপরের অংশ। দোকানে এই যে আমার দেশি ভাইরা, কেমন আছেন? কেমন লাগছে জাকির ভাই? কেমন লাগছে? এই যে আমার দেশি ভাইরা আসছে সৌদি আরব থেকে, আলহামদুলিল্লাহ তারা ফেরাউনকে দেখে আল্লাহর সেই কোরআনের আয়াতের কথা। গাজী ভাই কেমন? দাঁড়ান, এখানে একটা ছবি তুলে দিন। স্মরণ করেছে ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছিল, তার যে করুণ পরিস্থিতি আল্লাহ তাকে সুটকি বানিয়ে রেখেছে সেটা তারা দেখে খুবই আবেগ আপ্লুত হয়েছে। এসেই উপরের তলা, এখানে ফেরাউনদের বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহৃত সব কিছুই আছে। তারপর এদিক দিয়েই ঢুকে নিচতলাতে আমরা দেখে এসেছি ফেরাউনকে।